আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শি অবরাকাত আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম ব্যাক কেপ্তা বিডির পক্ষ থেকে আবারও নতুন একটা ব্র্যান্ড ভিডিওতে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন তো বন্ধুরা আজকের যে বিষয়টা সেটা হচ্ছে বনডেক্স মাইনিং নিয়ে আপনাদের সাথে কিছু আলোচনা করবো তো বনডেক্স মাইনিংয়ের অলরেডি একটা গুড নিউজ চলে আসছে সেটা আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন এক ভাই এই বনডেক্স গ্রুপে তাদেরকে কোয়েশ্চেন করা হয়েছিল তো সেই কোয়েশ্চেনের অ্যান্সারটাই অ্যাডমিন করছে সেই অ্যান্সারটা কি কে ইজ কারেন্টলি অন হোল্ড ফর অল কান্ট্রি অর্থাৎ তারা এটা বলতেছে যে সব কান্ট্রিতেই একসাথে তারা কে ওয়াইসি আমাদেরকে দিবে তো অতএব আপনাদের টেনশনের কোনো কারণ নাই যারা আমাদের সাথে মাইনিং মাইনিংয়ে জয়েন করছেন সেই বন্ধুদের কংগ্রাচুলেশন যে আমরা খুব শীঘ্রই এই বনডেক্সে কে ওয়াইসি আমরা করতে পারব আচ্ছা এবার আসেন আমি আপনাদেরকে আমার গ্রুপের ভিতরে কয়েকটা জিনিস আজকে আপনাদেরকে আপডেট দিব প্রথম আপডেটের ভিতরে আমাদের আপডেট হচ্ছে আজকে হচ্ছে বন্ডেক্স এরপরে সেকেন্ড আপডেট হচ্ছে আমরা আপনাদের মাঝে শেয়ার করছিলাম মেবি দুই হাজার সালে বিটকয়েন হান্টার নামে একটা প্রজেক্ট শেয়ার করছিলাম আপনাদেরকে দেখাই এখানে দেখতে পাচ্ছেন এই প্রজেক্টটা শেয়ার করছিলাম জানুয়ারির মাসে সরি এখানে দু হাজার বাইশ সালে শেয়ার করছিলাম তো এই প্রজেক্টটার একটা আপডেট চলে আসছে সেই আপডেটটা আমি আপনাদেরকে দেখাই এইখানে দেখতে পাচ্ছেন গতকালকে রাত্রে একটা উনচল্লিশ বাজে কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু এই আপডেটটাও দিয়ে দিছি এখানে দেখতে পাচ্ছেন বিটকয়েন হান্টার বিটমার্ট এক্সচেঞ্জারের লিস্টিং হয়েছে লিস্টিং আপকামিং লিস্টিং ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন আপকামিং নিউ লিস্টিং বিটমার্ট উইল স্টার্ট হ্যাঁ এখানে দেখতে পাচ্ছেন বিটকয়েন হান্টারটা তারা কিন্তু লিস্টেড করবে এখন প্রাইস কীরকম প্রেডিকশন সেটা এই মুহূর্তে বলতে পারতেছি না কারণ তাদের সাপ্লাই খুবই কম ঠিক আছে তো প্রত্যেকেরই একটা কূপ হয়ে যাবে এটা যদি বিটমার্ট এক্সচেঞ্জারে অরিজিনিয়াল টুইটারে আমি তাদেরকে চেক করার পরে কিন্তু আপনাদেরকে অ্যানাউন্সমেন্টটা দিছি যে অরিজিনিয়ালি তারা এটা লিস্টিং করতেছে আচ্ছা এটা যদি লিস্টিং হয় তাহলে আমাদের ইউজার যারা আছেন প্রত্যেকটা ইউজারেরই ভালো এক পরিমাণ একটা কূপ হয়ে যাবে এখন আপনাদেরকে আমি দেখাবো হচ্ছে বন্ডেক্স লেখে আমি যদি আমার গ্রুপে সার্চ দেই তাহলে আপনারা দেখতে পারবেন একশো বার এই প্রজেক্টটা নিয়ে কথা বলছি বনডেক্সে মাইনিং করেন মাইনিং করেন এখন অনেক বন্ধুরা আছেন বনডেক্স নিয়ে অনেক ধরনের কথা বলছেন বনডেক্স নিয়ে অনেক ধরনের মন্তব্য করছেন আমি তাদেরকে বলবো যে ভাই আমি আপনাদেরকে শুরুতে বলছি এখনও বলি যে প্রত্যেকটা প্রজেক্টকে আমাদেরকে সময় দিতে হবে ছয় মাস এক বছর নয় মাস দেড় বছর দুই বছর তারপরেই কিন্তু ওই প্রজেক্ট থেকে আপনার বেনিফিট আসবে অতএব আপনাকে প্রত্যেকটা প্রজেক্টে ধৈর্য ধরে কাজ করতে হবে কাজ করার পরে কিন্তু আমাদেরকে পেমেন্টটা আমরা হাতে নিতে পারবো আরেকটা বিষয় আপনাদেরকে বলে দেই বিগত দিনে আমরা যে কোর মাইনিং থেকে ইনকামটা করছি এটাও কিন্তু এক থেকে দেড় বছর মাইনিং করার পরে কিন্তু পরবর্তীতে এটা লিস্টেড হয়েছে এখন আমরা কিন্তু পেমেন্টটা পাচ্ছি অতএব আপনি যে কোনো মাইনিং প্ল্যাটফর্মে কাজ করেন না কেন আপনাকে অবশ্যই অবশ্যই ধৈর্য ধরে কাজ করতে হবে তো আমি আমার সরাসরি বন্ডেক্স অ্যাকাউন্টে নিয়ে যাচ্ছি এটা হচ্ছে আমার বন্ডেক্স অ্যাকাউন্ট তো আমি বন্ডেক্স অ্যাকাউন্টে আসার পরে আপনাদেরকে একটা জিনিস আপনাদেরকে দেখাবো এবং কি বোঝানোর চেষ্টা করব যে আপনারা এখানে কি করতেছেন এইখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে নয়শত জন ব্যক্তি জয়নিং করছেন এই মুহুর্তে একটি পার্সেন্ট চারশত ছত্রিশ জন ব্যক্তি এখন আপনারাই বলেন যারা এখানে এই যে নয়শো উনচল্লিশ জন ব্যক্তি আর চারশো ছত্রিশ জন ব্যক্তি বাদ বাকি এটা ধরেন এখানে ফিফটি পার্সেন্ট প্লাস হচ্ছে তারা এখানে মাইনিং করতেছে না এখন আপনি নিজেই ভাবেন যে যারা মাইনিং করতেছে তাদের প্রফিট বেশি হবে যারা অ্যাকাউন্ট করে ঘুমাইতেছে জনম বইরে তাদের ইনকাম বেশি হবে অনেক বন্ধুরা আছেন যে মাইনিং স্টার্ট করতেই ভুলে যান জয়েন করছেন আর খুজ থাকে না তাহলে তো আপনার জন্য এই অ্যাকাউন্টটা আপনার ক্রিয়েট করাটাই ঠিক হয় নাই যদি আপনি জয়েন করে মাইনিংটাই ঠিক মতো না করতে পারেন তাহলে আপনার জয়নিং করার দরকার নাই আপনার এখানে শুধু শুধু সময় নষ্ট করার কোনো প্রয়োজন নাই। যারা ইন্টারেস্টেড আছেন মাইনিং করতে ভালোবাসেন মাইনিং করে ইনকাম করতে চান তাদের জন্য মাইনিং প্রজেক্ট আপনি জয়েন করে ছয় মাস ছয় মাসে কোনো খোঁজ নেন নাই ছয় মাস পরে একটা আপডেট দেখে পেমেন্ট আপডেট দেখে দৌড় পাই আসছেন আমাদের গ্রুপে ভাই এখন আমি কি করব এখন কে ওয়াইসি কীভাবে করবো আমি এখন পেমেন্ট কিভাবে নিব ভাই এগিলি করলে আমার গ্রুপ থেকে আপনারা চলে যান যদি আপনি মনে করেন যে আমি কন্টিনিউভাবে কাজ করতে পারবো আমি জব করি চাকরি করি যেটাই করি না কেন আমি দিনে এক দুই ঘন্টার সময় এটার জন্য বরাদ্দ রাখবো তাহলে আপনার জন্য আমার গ্রুপটা যদি আপনি আমার গ্রুপে এসে কাজই না করেন চিল্লাপাল্লা করেন পেমেন্ট পাই না পেমেন্ট পাই না হ্যাঁ তাহলে আপনার জন্য এই গ্রুপে কাজ করার কোনো দরকার নাই আমি সোজা কথা বলতে ভালোবাসি সোজা কথা বলতে পছন্দ করি ঠিক আছে আশা করছি বিষয়টা বুঝতে পারছেন আমি প্রতিনিয়ত আপনাদেরকে বারো চব্বিশ ঘন্টা পরে পরে একটা করে রিমাইন্ড করি এবং কি আপনাদেরকে মেসেজ দিই যারা আমাদের টিমে আসেন প্রত্যেকের কাছে যা যদি অনলাইনের থেকে থাকে আশা করছি বিষয়টা বুঝতে পারছেন আচ্ছা এবার আসেন আপনাদেরকে আরও কিছু আপডেট আপনাদেরকে আমি দেব আজকের ভিডিওটা শুধু আপডেটের উপরেই আপনারা জানেন ডাটা গোল্ড মাইনিংয়ে অনেক বন্ধুরা আসেন জয়েন করছেন আবার অনেক বন্ধুরা আছেন জয়েন করতে পারেন নাই অনেকেরই এস এম এস আসে না তো এস এম এস কেন আসে না সেই বিষয় আপনাদেরকে প্রথমে বলে দিই প্রথমে হচ্ছে আপনারা যখন ইমেইলটা টাইপ করে দিবেন সাইন আপ ফ্রমে তখন অবশ্যই ইমেইলটা লিখে ফুল ফুলফিল ইমেইলটা লিখে দিবেন। অনেক বন্ধুরা আছেন কি আপনার ইমেইলের দুইটা অক্ষর আপনি লেখছেন ফুল ইমেইলটা শু করতেছে আপনি ক্লিক করে দিয়ে দেন তাহলে ওই মেইলে কোড আসে না তো আপনি যদি টাইপ করে দেন তাহলে খুব সুন্দরভাবে কোডটা পাবেন আর যদিও না পান তাহলে আপনি পরবর্তীতে সকালে কিংবা রাতে ট্রাই করলে কিন্তু আপনারা এই ডাটা গোল্ড মাইনিং অ্যাপটাতে জয়েন করতে পারবেন আচ্ছা এবার আসেন আরেকটা একটা বিষয়ে আপডেট হচ্ছে ডাটা গোল্ড মাইনিং অ্যাপটা অনেক বন্ধুরা আছেন যারা আপডেট দিচ্ছেন বা আপডেট আপনাদের কাছে চাচ্ছে অ্যাপসে ঢুকতে পারতেছেন না তারা কানলি এই আপডেটের উপরে ক্লিক করে পাঁচ থেকে সাত মিনিট লাগবে অথবা দশ মিনিট লাগবে তো আপনি এই আপডেটটা দিয়ে মাইনিংটা স্টার্ট করে দিবেন আর এখানে আপনাদেরকে ডাটা গোল্ডের যে বিষয়টা সেটা আপনাদেরকে আমি লাইভে একটু দেখানোর চেষ্টা করি তাহলে বিষয়টা বুঝতে পারবেন তো আমি ডাটা গোল্ড অ্যাকাউন্টে সরাসরি প্রবেশ করলাম প্রবেশ করার পরে আপনাদেরকে আমি ডাটা গোল্ডের যে বিষয়টা দেখাই আপনারা যদি মাইনিং ক্লেম না করেন তাহলে কিন্তু আপনাদেরকে প্রবলেম হবে তো এইখানে দেখতে পাচ্ছেন এই যে ক্লেম কালেক্ট নামে একটা অপশান আছে এই কালেক্ট অপশান আপনাকে ক্লিক করতে হবে কালেক্ট অপশানে যখনই ক্লিক করবেন তখনই কিন্তু আপনি এখানে এই যে টোকেনটা আছে এই টোকেনটা আপনার কালেক্ট হয়ে যাবে ঠিক আছে কালেক্ট যদি না হয় তাহলে আপনি এখানে এই যে চব্বিশ ঘন্টা আপনাকে সময় দেওয়া হয় চব্বিশ ঘন্টার ভিতরে আপনাকে কালেক্ট করতে হবে এরপরে কিন্তু আপনি এখানে টোকেনটা আপনার ব্যালেন্সে চলে যাবে ঠিক আছে আশা করছি বিষয়টা বুঝতে পারছেন আচ্ছা এরপরে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিটকয়েন হান্টার তো অনেক বা যেটা আপনাদেরকে আমি জানাইলাম এবং কি দেখাইলাম যে বিটকয়েন হান্টার কিন্তু ভালো একটা কোপ আমাদেরকে দিয়ে যাবে আরেকটা বিষয় আপনাদেরকে দেখাবো দেখানোর চেষ্টা করতেছি অ্যাভাইভ মাইনিং নিয়ে তো আমি বেশিরভাগ মাইনিং প্রজেক্ট নিয়ে কাজ করি অনেক বন্ধুরা আছেন আমাকে কমেন্ট করেন যে ভাই আপনি তো বেশিরভাগ মাইনিং প্রজেক্ট নিয়ে কাজ করেন আমি আপনাদেরকে বলে দিই আজকে আমি কি কি প্রজেক্ট নিয়ে কাজ করি এবং কি সামনেও করব প্রথমে হচ্ছে মাইনিং প্রজেক্ট তারপরে হচ্ছে টেস্টনেট প্রজেক্ট তারপরে টেলিগ্রাম বট অফার তারপরে হচ্ছে ওয়ালেট অফার তারপরে হচ্ছে এক্সচেঞ্জার অফার তো প্রত্যেকটা অফারই কিন্তু আমি আপনাদের মাঝে শেয়ার করব। আপনারা প্রত্যেক প্রত্যেকটা জিনিস পার্ট বাই পার্ট দেখে নেবেন পার্ট বাই পার্ট কাজগুলি করে নেবেন আসেন এবার আমি আপনাদেরকে কথা বলবো হচ্ছে অ্যাভাইভ মাইনিং নিয়ে অ্যাভাইভ মাইনিংয়ের যে এই যে চিত্রটা দেখতে পাচ্ছেন এই চিত্রটা কেন হয়েছে এই চিত্রটা আপনার কখন আসবে সেটা আপনাদেরকে বলি এই চিত্রটা তখনই আসবে আপনি এইখানে যদি ফলো করেন যে আপনার অ্যাকাউন্টে পঁচিশ রাউন্ড কমপ্লিট হয়ে গেছে আপনি এইখানে ক্লেম করতেছেন না তখনই আপনি দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়েছে কিভাবে সাসপেন্ড হয়েছে এই যে উপরে লেখা দেখতে পাচ্ছেন সাসপেন্ড আপনি এখানে দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে গেছে তার মানে আপনি আর এখানে ক্লেম করতে ক্লেম করতেছেন না তো আপনি এখানে যে কাজটা করবেন এই যে ক্লেম বাটনটা দেখতে পাচ্ছেন এই ক্লেম বাটনটাতে যখনই আপনি ক্লিম ক্লিক করবেন তখনই আপনার অ্যাকাউন্টটা আবার আর্নিং হয়ে যাবে ঠিক আছে তো এইখানে অ্যাভাইফ মাইনিংয়ে যারা জয়েন করছেন অ্যাবাহপ মাইনিংয়ে যারা কাজ করতেছেন আমি আমার অ্যাকাউন্টে ডুইকে আপনাদেরকে দেখাই তাহলে এই বিষয়টা বুঝতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে এই যে প্রথম একটা রাউন্ড আমার কিছুক্ষণ আগে আমি ক্লেম করছি একটা রাউন্ডে যখন আমি ক্লিক করব। আমার এই যে পাঁচটা টোকেন এই পাঁচটা টোকেন কিন্তু চলে যাবে হচ্ছে আমার এই যে মূল ব্যালেন্সে তো আপনি কি করবেন এখানে ক্লেম বাটানে ক্লিক করলে আর দেখতে পারবেন ক্লেম সাকসেসফুল হয়ে গেছে আমার এখানে ব্যালেন্সটা উপরে চলে গেছে আরেকটা বিষয় আপনাদেরকে দেখাই দিই এখানে যেহেতু টিমের একটা ব্যাপার আছে যারা টিম ক্রিয়েট করছেন টিমের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে রিমাইন্ড নামে একটা অপশন আছে যদি কোনো ইস ইউজার বা যদি কোনো লোকজন এখানে পেন্ডিং অবস্থায় থাকে সাসপেন্ড অবস্থায় থাকে তাকে আপনি রিমাইন্ডে করলে তার কাছে একটা নোটিফিকেশন যাবে এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে এখানে একজন সাসপেন্ড আছে এখানে একজন সাসপেন্ড আছে আর পেন্ডিং অপশন আছে ঠিক আছে তো অ্যাকাউন্টগুলি এটা মাইনিং স্টার্ট করে নেয় আর এটা হচ্ছে মাইনিং ক্লেম করে নেয় এর জন্য এই দুইটা অপশন দেখাচ্ছে আশা করছি এই তিনটা বিষয় আজকে ক্লিয়ার হয়ে গেছেন এক নম্বর হচ্ছে বন্ডেক্স মাইনিং দুই নম্বর হচ্ছে বিটকয়েন হান্টার তিন নম্বর হচ্ছে আমাদের অ্যাভাইভ মাইনিং আপনাদেরকে বলে দিলাম ঠিক আছে আশা করছি বিষয়গুলি সুন্দরভাবে ক্লিয়ার হয়েছেন আমাদের টেলিগ্রাম গ্রুপে আপনি কেন জয়েন থাকবেন সে বিষয়টা নিয়ে এক মিনিট কথা বলি আপনি টেলিগ্রাম চ্যানেলে আমাদের টেলিগ্রাম চ্যানেল তেরো হাজার প্লাস লোকজন কাজ করতেছে আপনার জন্য গুরুত্বপূর্ণ কেন আপনাদেরকে এখানে একটা বিষয় বলে দেই সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ এই জন্যই যত আপডেট ইনফরমেশন আছে প্রত্যেকটা আপডেট ইনফরমেশন কিন্তু সবার আগে সবার প্রথমে টেলিগ্রাম চ্যানেলে আমি শেয়ার করে থাকি এর জন্য আপনি যদি ইয়ারডপ থেকে ইনকাম করতে চান জয়েন করছেন একশোটা প্রজেক্টে কিন্তু আপনি পেমেন্ট পাচ্ছেন না কেন পেমেন্ট পাচ্ছেন না আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে ফলো রাখেন নাই আপডেটগুলি ফলো রাখেন নাই আপনাদেরকে আরেকটা বিষয় আমি আপনাদেরকে দেখাবো এই যে এই অফারটাতে যারা জয়েন করছিলেন অনেক বন্ধুরা আছেন ইলিজেবেল আছেন বা অফারে উইনার লিস্টে আছেন আপনাকে একটা ফর্ম দেওয়া হয়েছিল আপনি কি করছেন সেই ফর্মটা ফিল আপ করেন নাই এখানে ফর্মটা ছয়শ জন লোক বারোশোজন লোক এখানে টোটালি ইয়ে আসেন ইলিজেবল আসেন অর্থাৎ উইনার লিস্টটা আছেন আর এখানে ছয়শ জন লোকও কিন্তু আপনারা ফর্ম ফিল আপ করেন নাই তার মানে এখানে আপনি যদি ফর্ম ফিল না করেন তাহলে কিন্তু পেমেন্টটা পাবেন না তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ওই ফর্মটা এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই আপডেটটা শুধুমাত্র আমাদের টেলিগ্রাম চ্যানেলেই কিন্তু শেয়ার করছি এই আপডেট ফর্মটা আপনারা ফিল আপ করে নেবেন তাহলে কিন্তু এই এইটার যে পেমেন্টটা সেটা কিন্তু ডিস্ট্রিবিউশন শুরু করব আশা করছি বিষয়টা বুঝতে পারছেন এরপরেও অনেক আপডেটগুলি আমরা এখানে আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি অনেক বন্ধুরা আপনারা ফলো করেন না তো আশা করছি বিষয়টা ক্লিয়ার হয়ে গেছেন বন্ধুরা আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশাপাশি যেটা বললাম টেলিগ্রাম চ্যানেল আপনার জন্য অনিবার্য পেমেন্ট পাইতে হলে তো থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট আবারও কথা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ